বিকেল 4:30 থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো বেরোচ্ছি, হাজবেন্ড ওখানে রেডি হয়েছে আর যাচ্ছি একটা জায়গায়, তো চলো সেখানে গিয়ে তোমার সাথে আবার কথা বলবো। হেলমেট পরতে সবসময় ভুলে যাই, হেলমেট পরতে ভুলে যাই, এর জন্য আমাকে আবার যেতে হয়, আবার আসতে হলো। চাবিটা ঠিকঠাক নিয়ে নিই, চাবি হারালে আবার মুশকিল। এই টাইমটা কিন্তু বেশ ভালো, আর এখন ঠান্ডা অতটা আছে যে বলা যাবে না, কিন্তু ঠান্ডা পড়বে যতটা মনে হচ্ছে। তো যাচ্ছি, একটু একটু হাওয়া লাগছে, গলার দিকটা আবার ফাঁকা রয়েছে। আমরা তো বিভিন্ন রকম পুজো পার্বণে অংশগ্রহণ করি, তো এটাও হলো সনাতন ধর্মে মানুষজনের জন্য একটা প্রোগ্রাম। প্রচুর এখানে সাধু সন্ন্যাসীগণ উপস্থিত আছেন। যেহেতু প্রচণ্ডভাবে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে দিয়ে এসেছি, এই জন্য এক কাপ চায়ের খুব প্রয়োজন। আদা চা করেছে, খুব ভালো হয়েছে। তারপরে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন রাহুল সিনহা মহাশয়। আমরা এসেছি সুভাষনগরে, তো আমার আওয়াজ তোমরা ভালো শুনতে পাবে না, কারণ চারিদিকে প্রচুর আওয়াজ শোনা যাচ্ছে। আর এখন এসে উপস্থিত হয়েছেন এখানে, ওনাকে সবাই মিডিয়া ধরেছে, তো যতটুকু পারলো হাজবেন্ড রেকর্ডিং করলো। তো চলো সামনের দিকে। এখানে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এবং মন্ত্রধ্বনি উচ্চারণ সহিত এই যজ্ঞ চলছে। এখন যেহেতু করোনার প্রকোপ ভীষণভাবে বাড়ছে, এই জন্য প্রত্যেক ধর্মের মানুষজন তাদের নিজের মতো করে ভগবানকে প্রার্থনা করছে ভগবানের কাছে। তো এখানেও সেরকমভাবে পুজো অর্চনা চলছে, হোমযজ্ঞ চলছে, এবং এখানে সমস্ত মানুষজন উপস্থিত হয়েছে এই হোমযজ্ঞের সামনে। প্রত্যেকেই তাদের মতো করে প্রার্থনা করছে, তো আমরাও এখানে সকলে উপস্থিত হয়েছি এবং প্রার্থনা করছি যাতে এর থেকে আমরা মুক্তি পেতে পারি। বিভিন্ন ক্ষেত্র থেকে আগত, বিভিন্ন স্থান থেকে আগত সনাতন হিন্দু ধর্মের উপাসকগণ, সাধু সন্তগণ, আগের দিন যে নতুন আলু এনেছিল সেই আলুর আজকে ঝোল করেছি ধনেপাতা দিয়ে। তবে মটরশুঁটি দিলে বেশি ভালো হতো, কিন্তু মটরশুঁটি এই মুহূর্তে ছিল না বলে দিতে পারিনি। তো পেঁয়াজ আদা দিয়ে সুন্দর করে সমস্ত মশলাপাতি দিয়ে রান্না করেছি। সকালবেলা ঘরের কাজ করছি, এই দেখো বিছনা তুলছি, তো ভাবলাম ভিডিওটা এখনই শুরু করি। তো চলো সারাদিন সঙ্গে থাকো। এখন যেহেতু প্রতিদিন মশারি টাঙায়, এই জন্য সবার প্রথমে মশারিটাকে ভাঁজ করতে হয়। মশারি ভাঁজ করা হয়ে গেল, তারপরে কম্বল ভাঁজ করা হয়ে গেছে। এবারে কম্বলটা নিয়ে গিয়ে বারান্দায় একটু রোদে দিলাম, যেহেতু এখন রোদ খুব ভালো উঠছে না, এই জন্য ছাদে এখন আর নিয়ে নাই, বারান্দাতে যতটুকু হয় ততটুকুই তো দেওয়া হয়ে গেছে। এবারে মাথার বালিশগুলোকেও দিয়ে দিলাম রোদে। তারপরে বিছনাটা ঝাড়া হয়নি, এখন বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে ফেলছি, আর বিছনাটাকে তো এখন সবসময় খালিয়ে রেখে দিই। এই জন্য ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়েছি, আর এতগুলো গাছ লাগিয়েছি, আর বেশিরভাগ গাছগুলো হলো ফুল, যে কালারগুলো আসছে সেগুলো সবই বেগুনি। মানে ওই যে একটা সেই আগের দিন গোপালের চরণে নিবেদন করেছিলাম সেই ফুলটাও ছিল বেগুনি, বেগুনি কালারটা আমার খুব একটা পছন্দ না, আর সেটাই হয়েছে। এই দেখো এই গাছটার নাম আমি বলতে পারবো না, তো এই গাছটাতে আমি আজকে সকালবেলাতেই দেখলাম প্রথম কুড়িটা, আর কুড়িটার রং হলো বেগুনি। আর এই সেম গাছ আর একটা রয়েছে, তো এটাতেও কুড়ি আসছে, যতদূর আমি বুঝতে পারলাম এটার কুড়িটাও বেগুনি কালারের। আর এই যে আগের দিন যে গোপালের চরণে নিবেদন করেছিলাম যে ফুলটা, সেই ফুলটা যথেষ্ট সুন্দর, কিন্তু বেগুনি রং। আর এই যে এই ফুলটারও নাম জানি না, এটাও বেগুনি বেগুনি রঙের ফুল। আর এই যে চন্দ্রমল্লিকা গাছেও কুড়ি এসেছে প্রচুর, জানি না কী রঙের হবে, এখন অবধি বুঝতে পারছি না, তবে প্রচুর কুড়ি এসেছে। আর এখানে গ্যাঁদা গাছগুলোতেও কুড়ি আসছে, খুব ছোট্ট ছোট গ্যাঁদা গাছগুলো। আর এইটা কী ফুল বলতে পারবো না, এটারও কুড়ি আসছে, এই দেখো দেখলে বুঝতে পারবে। আজকে এই জায়গাটাকে একটু পরিষ্কার করব, এই জন্য জিনিসপত্রগুলো একটুখানি সরাচ্ছি, ফ্যানটা বিশেষ করে এখান থেকে সরিয়ে দেবো, ফ্যানটা প্রচণ্ড ভারী আর এই জায়গাটাকে ভীষণভাবে আটকে রয়েছে। আর এখানে জীবনে ঘিসি করবি না তোরা, বুঝেছিস? আমি ভালো ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এখানে কিসের গন্ধ? কেরোসিনে। আর ঘিসি করবি না, দেখেছিস তোদের জন্য কত ভালো ব্যবস্থা করেছি। আর এই যে ম্যাক্সির কাজ হলো এখান থেকে একটা করে শুকুরি নেওয়া, নিয়ে গিয়ে ছাদে বসে বসে ছাড়ানো। ওই দেখো ওই দেখো চেষ্টা করছি, এটা নিচে ছিল, আমি উপরে তুলে দিয়েছি, ওটা ওর জ্বালা। ওই দেখো ওই দেখো শুকুরি ছাড়ানোর মাস্টার, এই যে নিচ্ছে, নিয়ে এবারে সোজা ওর উপর দিয়ে, এবারে বসে বসে এখন ছাড়াবে, তোমাদের দেখাচ্ছি গিয়ে, দাঁড়াও। মিমি আর ম্যাক্সি দুজনেই কালো, তবে ওদের মধ্যে পার্থক্য হলো মিমির গলার দিকটা সাদা আর ম্যাক্সি পুরো কালো কুচকুচে, তোমরা দেখলে এটা বুঝতে পারবে, এটা হলো ম্যাক্সি পুরো কালো কুচকুচে। তারপরে চলে এসেছি আবার নিচে, এই জায়গাটাকে পরিষ্কার করতে করতে চলে গেছিলাম উপরে, তারপরে আবার বাকি কাজটা করে ফেলছি। ফ্যানটাকে ছেলে নিচে নিয়ে গেছে, আর একটা সিলিন্ডারকেও নিয়ে গেছে, আর একটাই আছে, একটা তো আমার রাখতে হয় গেটটা আটকানোর জন্য, ওই বাস্কেটটা আর একটা সিলিন্ডার। তো মোটামুটি ঝাড়পোঁছ একটুখানি করে নিয়েছি, খুব বেশি যে নোংরা ছিল
তা নয়, তবে যতটুকু ছিল ততটুকু পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার রান্নাঘরের কাজ আছে, তিন জায়গায় মাংস এনেছে, একটা হলো আমাদের আজকে রান্না করার, একটা হলো ছেলের পরের দিনের, তারপরে এনেছে মিমিদের মাংস। ওদিকে গাজরটাও কাটা হয়ে গেছে, তো মাংসগুলোকে এখন ধুয়ে ফেলছি। তো আমাদেরটা মানে আজকেটা ধোয়া হয়ে গেছে, এবারে ছেলের মাংসটা ধুচ্ছি আর মাংসের মশলাগুলোকে সব রেডি করছি। এখানে মাংসটা ধুয়ে রেখেছি, এখানে ছেলের মাংসটা আর এই যে মিমিদের মাংসটা সব কিছু পরিষ্কার করে রেখেছি। আর আজকে ফুলকপি ভাপা করব। ফুলকপি আর মটরশুঁটিগুলোকে এখন গরম জলের মধ্যে দেবো, গরম জলটার মধ্যে নুন দেওয়া আছে। আর তোমরা যখন ফুলকপি কিংবা বাঁধাকপি এগুলো রান্না করবে সবসময় গরম জলের মধ্যে একটু ফুটিয়ে দেবে, তাহলে পেটের প্রবলেমটা একটু কম হয়। আমাদের তো এখন সবসময় রোগ ব্যাধি লেগেই আছে, যেহেতু খাওয়ার দাওয়ারের সব কিছুর মধ্যেই ভেজাল, তো ভেজালটা যতটুকু আমরা কাটাতে পারি মানে সেভাবে আমরা কাটানোর চেষ্টা করব। তো তরকারিটাকে বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে, তারপরে আদা লঙ্কা বাটা, গোটা জিরে তো মানে ফোড়ন দিয়েছি, আর জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ চিনি সব কিছু টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। এরকমভাবে তরকারি করলে খুব ভালো হয়। পেঁয়াজটাকে এখন দিয়ে দিলাম, মাংসটা রান্না করছি, মাংসটা এখন কষিয়ে নিচ্ছি, তারপরে ছেলের জন্য এই যে তুলে রেখেছি। আগের দিন যখন ট্রেনে উঠতে গিয়ে আমার হাতে ব্যথা লেগেছিল, আমি তখন বুঝতে পারিনি সেই মুহূর্তে যে কোন জায়গাটা আমার এক্স্যাক্টলি ব্যথা লেগেছে। আমার ব্যথা লেগেছে হলো এই জায়গাটাতে। হঠাৎ করে আজকে সকালবেলা এখানে হাত দিয়ে দেখছি প্রচণ্ড ব্যথা লাগছে, তখনই বুঝতে পারলাম যে সেদিনকে যে আঘাতটা সেটা এখানে লেগেছে। তো এই জন্য প্রচণ্ড ব্যথা এই জায়গাটাতে, হাত দিলে পরে এই ব্যথা সারতে সময় লাগবে। তার উপর ঠান্ডার ব্যথা, ঠান্ডার ব্যথা চট করে সারে না। মাংস বসিয়ে দিয়েছি, ছেলে আজকে অনেকদিন পরে বললো যে কষা মাংস খাবে, ওই জন্য একটু কষা মাংস। আজকে সকালে গ্যাস বুক করা হয়েছে, দুপুরের মধ্যে দেখো গ্যাস চলে এসেছে। এই যে এই ভদ্রলোক ঢুকেছে নিচ থেকে, নিচ থেকে ছাদে এসেছে। আর আমাদের মিমি তো প্রচণ্ডভাবে চিৎকার করছিল একটু আগে, আমি তো ভয় পেয়ে গেছি, ভেবেছি বোধহয় হনুমান। তারপরে দেখি ইনি এখানে বসে আছে, মানে মিমিও প্রচণ্ড তাড়া করেছে, এমনি তো কুকুর বিড়ালের শত্রুতা আছেই। ওই দেখো লুকিয়ে বসে আছে, এবার কি করে যাবে সেটা এখন চিন্তার ব্যাপার। বিড়ালটাকে নিয়ে খুব সমস্যার মধ্যে পড়া গেছে আমাদের, বসে আছে ভয়ের চোটে। এবারে নিচে নেমে যে কোন দিকে দৌড়াবে তার কোনো ঠিক নেই। বাঘের মেষ আমাদের ছাদে তাণ্ডব নৃত্য চালাচ্ছে, এদিকে আমি পূজোর ঘরে চলে এসেছি। ওর সাথে তাল মিলাতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে আজকে পূজো করতে। পূজো করলাম, একদম মনে শান্তি নেই, কারণ বিড়ালটা কিছুতেই ছাদে থেকে নামছে না। ওই দেখো হাজবেন্ড সে দাঁড়িয়ে আছে, এই দেখো জানলা দিয়ে দেখছে, ও যেখানে বসেছিল ওই গাছে দাঁড়ালে সেখানেই বসে রয়েছে। একদম এত অশান্তি লাগছে না, বাচ্চাগুলো ছাদে আসবে। আর বিড়াল থেকে সবথেকে কুকুরদের ভয় কিসে জানো? বিড়ালের থেকে কুকুরদের একটা খুব সাংঘাতিক রোগ হয়, সেটা হলো পার্ব। ওই রোগটা কুকুরের যদি হয় না কুকুর মরে যায়। আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, এখন যেটা আছে তার আগে, সেই কুকুরটার এরকম পার্ব রোগটা হয়েছিল, ওই রোগটা হয়ে কুকুরটা মারা গেছে। তোমরা যারা কুকুর পোষো এবং অনেকেই হয়তো ব্যাপারটা জানো, তো সেটার জন্য আমরা বিড়ালকে ভীষণভাবে ভয় পাই, আর বিড়াল নিয়ে সেই উপদ্রব শুরু হয়ে গেছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর কাজ করেছি, এখন চলে এসেছি রান্নাঘরে করবো চা। শাশুড়িমা আর আমি এখন আছি, দুজনের জন্য দু কাপ চা করব। আর এখন ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, আজকে একটু আদা চা করছি, সকালবেলার দিকেও করেছিলাম এখনও করছি। আদা চাটা খেলে পরে বেশ মনে হয় একটুখানি গরম গরম ব্যাপারটা হয়ে গেছে। তো চা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি, আর রুটিটাও একবারে করে নেবো, ওই জন্য তাওয়াটা বসিয়ে দিলাম ওই গ্যাসের উপরেই। তো চাটাকে ছেঁকে নিয়েছি, তো প্রথমে শাশুড়িমাকে দিয়ে আসছি, শাশুড়িমা তো এ সময় আসে না, ঠান্ডা লাগে, তো দিয়ে এলাম, দিয়ে এসে তারপরে আমি আমার চাটা খাবো। আমি পুরো রেডি হয়ে গেছি, তো ছেলে এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, তো ছেলের জন্য ওয়েট করছি। ছেলের খাওয়া দাওয়া সব কিছু তৈরি করে রেখেছি, রুটি বানিয়েছি, তরকারি গরম করে রেখেছি, নিজেদের চা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের কথা যে বলাই হয়নি বিড়ালটাকে কিভাবে তাড়ানো হয়েছে, তো বড় একটা লম্বা লাঠি ছিল আমাদের বাড়িতে, যেটা দিয়ে ওই মানে এটা সেটা পাড়া হয়, তো সেই লাঠিটা দিয়ে দূর থেকে হাজবেন্ড খোঁচা দিয়ে তারপরে সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছিল। ও তো নিচ দিয়ে ঢুকেছিল, নিচের যে দরজাটা সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছিল, তারপরে ওকে ওখান থেকে খোঁচা দিয়ে তারপরে ওকে নামানো হয়েছে। তারপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম গার্ড ঠিক এই জায়গাটাতে, দেখি নেমে যাচ্ছে, তারপরে ওদিকে দরজা বন্ধ ছিল, এদিকে দরজা বন্ধ ছিল, আর এদিক ওদিক করতে পারিনি, সোজা নিচে চলে গেছে, তারপরে পালিয়েছে। আর সে সময় আর রেকর্ডিং করতে পারিনি, মনে মনেই ছিল না যে রেকর্ডিং করতে হবে, এই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, তো যাই হোক মুখে বলে দিলাম। রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এই ছোট ছোট হস্তশিল্পীদের কাছ থেকে জিনিস কিনতেই পারি।
এই মঞ্চে যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে ভীষণভাবে প্রতিভাবান, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ভিড়টা ভালো লাগছে, প্রোগ্রামটা অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, তারপরে আবার মেলা ঘোরার জন্য চলে এসেছি। মেলায় এই একটা দোকান আমার ভীষণভাবে ভালো লাগলো, সমস্ত রকমের জিনিসপত্র এখানে রয়েছে আর প্রত্যেকটা জিনিসপত্র ভীষণই পছন্দসই। ব্যাগ থেকে শুরু করে শাড়ি কুর্তি সব কিছুই রয়েছে, সাজগোজের জিনিসপত্রও রয়েছে। তো এখান থেকে ঘুরে তারপরে চলে এলাম, এখানে কিছু রয়েছে মিষ্টি, বড় বড় সাইজে ছোট ছোট সাইজে সমস্ত রকম মিষ্টি রয়েছে। দেখো এই যে ঘুরছে, এটা চালু হয়েছে আর প্রচন্ড হাওয়া লাগছে, তাই না? মেলা থেকে তো বিশেষ কিছু নিতে পারলাম না, এখান থেকে একটুখানি আচার এই যে দাদার দোকান থেকে নিয়ে নিলাম। এই যে আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটা দেরি করেই বেরিয়েছিলাম মেলার উদ্দেশ্যে, এই জন্য এখান থেকে ঘুরে যেতেও আমাদের অনেকটা সময় লাগছে। তো মেলা আমি পুরোটা ঘুরতেও পারিনি, কারণ পুরো মেলা ঘুরতে গেলে অনেকটা সময়েরও ব্যাপার ছিল। কয়েকটা দোকান আমি, যেগুলো আমার ভালো লেগেছে, সেই সমস্ত দোকানে আমি গেছি। আর বেরোনোর সময় এখানে একটা দোকান দেখলাম যে খুব সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন রকমের পুতুল, আর পুতুলগুলোকে দেখো, তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি। আর এখানে একটা পুতুল রয়েছে, আর এখানেও রয়েছে সমস্ত কিছু শাড়ি গয়না সব কিছু পরানো। খুব ভালো লাগলো এটা আমার দেখে। বাড়িতে এসে আর একটু সময় নষ্ট করিনি, মিমিদের মাংসটাকে সিদ্ধ বসিয়েছি, তারপরে আমাদের ভাত বসিয়েছি। আর মেলা থেকে সেরকম কিছুই কিনিনি, আমার হাজবেন্ডের বন্ধুর দোকান সেখান থেকে এটা দিয়েছে, এটাকে বলে কি যেন বললো, গয়না পাপড়, না গয়না পাপড় না তো গয়না বড়ি বোধ হয় বললো। এটা ভেজে খায়, দেখো খুব সুন্দর ডিজাইন করা, এই জন্যই মনে এটার নাম গয়না পাপড় না গয়না বড়ি। এটা তো সেই যে হজমি দানাগুলো, সেটা খুব ভালো লাগে। একটা হলো আম তেল আর একটা হলো আমশির আচার, তো এটুকুই মনে পড়ছে। তো এই আনা হয়েছে, আর এই যে ছুরি, তিনটে রসগোল্লা আর গজা নিয়ে বসেছে, একটা রসগোল্লা আমার দেবে তো খাইয়ে, একটা রস চিপে, রস চিপে দাও, রস চিপাই আছে, রস চিপে তুলেছি। ভেবেছিল তিনটে রসগোল্লা খাবে, একটা আমি কমিয়ে দিলাম, তাই না ভেবেছিল? না আরে বলো, সবাইকে একটু বলো, সবাই তো শুনবে তোমার কথা। তিনটে তো খেতাম, তোমার এই ভুঁড়িটা কমানোর জন্য আমি একটা রসগোল্লা কমিয়ে দিলাম, বুঝেছো? ছেলে ঘরের অবস্থা যা করে রেখেছে না, তোমাদেরকে দেখানোর মতো না। একটা রসগোল্লা খেলাম, যেদিকটা তাকাচ্ছি সেদিকটাই এলেমেলো, সোফার উপরটা এলেমেলো, বিছানার উপরটা এলেমেলো, যে বসে আছে খালি গায়ে। এদিকে দেখো, ওদিকে ঝুলছে দুখানা, আর এই যে জামা কাপড়ে পাহাড়। আমি গোছাবো আজকে রাত্রে, আমার যত রাত্রি হোক সমস্ত কিছু গোছাবো, কারণ আমার দিনের বেলাতে সমস্ত কাজ করার একদম সময় হয়। এই দেখো এই কানের দুলটা কিনেছি, এই যে এবারে যখন আমার মেলায় যাব, কারণ মেলায় এই সমস্ত কানের দুলগুলো খুব ভালো পাওয়া যায়, যে রিঙের মতো যে কানের দুলগুলো সেগুলো কিনবো। আর এগুলো আমি পরতাম খুব বিয়ের আগে, বিয়ের পরে খুব একটা পরিনি, বিয়ের পরে গোল্ডেন জুয়েলারিটাই বেশি পরেছি। তো এখন আবার দু একটা এরকম কিনতে হবে, দু একটা পড়তে হবে। আর এদিকে হাজবেন্ড বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এই দেখো এই যে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।